বন্ধুরা আপনারা আমির ভাইয়ের ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন আমার চ্যানেলে। প্রথমবার কারণে গানটা গাইছে দেখেন আমির ভাই, এই যে আমির ভাই আমার চ্যানেলে গান গাইতেছে নিশা পাড়ার চোখ দিয়ে। আমির ভাই অনেক ভালো মানুষ কিন্তু। বন্ধুরা একটা মজার ব্লগ ভিডিও দেখেন, এখানে মানে ভিডিও রেকর্ডিং করে এখানে ভিডিও এডিটিং করতে লাগে দেখেন, মানে এখানে খালি এডিটিংয়ের বস্তু দেখেন। আপনাকে দেখাইতেছি আমি বস্তুটা দেখেন, শিলিগুড়ি আমি আইসি শ্যুটিং করতে আইছিলাম আমি দেখেন। আপনাদের জন্য অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও বানানোর জন্য আমি খুব চেষ্টা করতেছি। মানে নিয়েছে যার দ্বারা আমি আইসি বিকি খান, বিকি খান ভাই, আর আমার যে এডিট মাস্টার, এটা এডিট মাস্টার, আর আমার সিঙ্গার, মানে ফার্স্ট আমি জানি না যে সিঙ্গার এই সিঙ্গার হয় যে তামিম আহমেদ। আপনারা ভিডিওটা মানে আমি স্ট্যাটাস দিব ভিডিওটা, তো আপনারা দেখেন আমি রেলি হয়ে গেছি গিয়া ভিডিও শুটিং হবো, গান রেকর্ডিং হবো, বহুত হাই কোয়ালিটিতে করে দেবো দাদারা। আর আমার তবু চিনা কিছু যদি আসলো না, কিন্তু বন্ধুরা আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাইতেছি। আপনারা নিশ্চয় এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন, কোয়ালিটির ভিডিও পাবেন। আপনারা যেটুকু ভালোবাসা আমাকে দিয়েছেন এই ভিডিওটা, যে ভিডিওটা আমি আপলোড করছি নিশা পাড়ার চোখ দিয়ে, অনেক ভালোবাসা দিয়েছেন, আমি দুঃখিত, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। আমি বলছি এইটুকুই বলতে চাই যে আমার যতগুলো বন্ধু বান্ধব আছে আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকেন, দোয়া করবেন। আর এই চ্যানেলে মামা বাগিন প্রোডাকশনে আপনারা চ্যানেলটা ফলো করেন, নতুন নতুন হাই কোয়ালিটির ভিডিও পাবেন। নেক্সট দুই মাস পরে আবার আমার সুরিয়া অধিকারের লোকে ভিডিও হইতেছে, আর আমার এই চ্যানেল যে গান গেছে তার নাম হলো আমির হামজা আর হলো জয়শ্রী, এই দুজনে গান গেছে। আপনারা ফলো করেন মামা বাগিন প্রোডাকশন। আপনাদের ভিডিও যে আনছে বর্তমান যেটা করবে কিরম টাকা খরচ হবো? অনেক ধরনের আইটেম থাকবো, সাতটা গেড়ি থাকবো, সাতটা চেহারা থাকবো, তারপর আপনার ম্যাচ শুট হবো, বহুত পেন্টিং করা লাগবো, লাইটিং করা লাগবো, সেটা কামটা হলে দিশা পাবে বিগ বাজারের কাম। ঠিক আছে ঠিক আছে।